বাঁকুড়ার রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় সরকারি কাজের হাল হকিকত নিয়ে পর্যালোচনার পাশাপাশি বেশ কিছু নির্দেশিকাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই সেজে ওঠে বাঁকুড়ার রবীন্দ্র ভবন। মঙ্গলবার দুপুরে এখানেই প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করোনা পরিস্থিতিতে এবার ওই প্রশাসনিক বৈঠকের উপস্থিতিতেও রাশ টানা হয়েছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে আসন সংখ্যাও সীমিত করা হয়। এদিন বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি কাজে গতি আনার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুলিশকেও একইভাবে তৎপর হওয়ার নির্দেশ দেন। কয়েক হাজার বছরের প্রাচীন বিষ্ণুপুরের সংস্কৃত পুঁথি ডিজিটাইজ করা হচ্ছে। মঙ্গলবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে এই খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা বিশ্বের ইতিহাস। গবেষকদের ভীষণ কাজে লাগবে বলে তিনি জানান। গ্রামের রাস্তায় কোনো ভারী লরি চলাচল করবে না, স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা রাস্তা তৈরি করব, আর এই সব লরি তা নষ্ট করবে তা হতে দেয়া যাবে না। আমি স্টেট পুলিশদের বলবো, কোনো গ্রামের রাস্তা দিয়ে বড় লরি যাবে না, ট্রাক যাবে না, কারণ আমরা রাস্তা তৈরি করছি, ট্রাকগুলো পয়সা খাইয়ে ওখান থেকে কাউকে না কাউকে ম্যানেজ করে গ্রামের ভেতর দিয়ে চলে যাচ্ছে, গ্রামের রাস্তাটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে, আর গভর্নমেন্টের সব পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। এটা হবে না, কম্পালসারি দিস ইজ ব্যান, সেই রকম কোনো এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া, সেটাও উইথ দ্য পারমিশন, হয়তো কোনো অপশন নেই তখন, খুব রিয়ার, বছরে একটা হতে পারে। সোমবার খাদ্রায় বিরসা মুন্ডার জন্মদিনে সরকারি ছুটির দিন ঘোষণার পর মঙ্গলবার পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটির কথা ভাবা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। কালকে আমরা বিরসা মুন্ডার জন্মদিনটা বলে দিয়েছি। আমি আর একটা আমার বাকি আছে, যেটা হাতে সেটা আমার মাথায় আছে, সেটা হচ্ছে পঞ্চানন বর্মার জন্মদিন। এইটা করে দাও, তাহলে আমার সারা বাংলার মধ্যে মোটামুটি যারা খুব ইম্পর্ট্যান্ট এবং যারা সত্যি অনেক কমিউনিটিকে লিড করে এবং দীর্ঘদিন ধরে, যদিও পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটিও আমরা করেছি, বিরসা মুন্ডা ইউনিভার্সিটিও আমরা করেছি, ডক্টর বাবা সাহেব আম্বেদকারও করেছি, আবুল কালাম আজাদের নামেও করেছি, আমরা কাউকে বাদ দিইনি, সমস্তটাই করা হচ্ছে। তা সত্ত্বেও আমি মনে করি যে এটা করে দিলে মোটামুটি একটা ওটা হয়ে গেল, এটাও হয়ে গেল, দুটোই হয়ে গেল। সভার শেষ পর্যায়ে পৌঁছে জেলার ক্ষুদ্র সংবাদপত্রগুলিকে কিভাবে সাহায্য করা যায় তা জেলা শাসককে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর ডিএমকে আমি বলবো, এখানে কিছু ছোট ছোট কাগজ আছে যারা খুব গরিব, মানে উইকলি পেপার বা এ পেপার, গ্রামের পেপার, কিন্তু সেগুলো খুব ভালো কাজ করে, তাদের কাছ থেকে তাদেরও একটু একটু অ্যাডভার্টাইজমেন্ট দেবেন আইএনসিএ থেকে, যে ডিআইসিও আছে সে ডিটেইলস করে আমাদের ওখানে পাঠাবে, আমরা দেখে নেব। ঠিক আছে। প্রসঙ্গত, রবিবার বিকেলে বাঁকুড়ায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন মুকুটমণিপুরের কংসাবতী সেচ বাংলোয় রাত্রি যাপন করে সোমবার খাদ্রা সিধুকানু স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকেই সরাসরি পৌঁছে যান বাঁকুড়া সার্কিট হাউসে। এদিন রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকের পর বুধবার সুনুক পাহাড়ি হাট ময়দানে রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। Collection, jeans and t-shirts, only for men.